এই পৃথিবীতে যতদিন আল্লাহর কোরআন থাকবে ততদিন আর নকুল কুমার বিশ্বাস তার গানে গানে কি বলল অমুসলিম গায়ক হলেও তিনি তার গানে গানে বলল যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন একটু জোরে কর নারে তাকবীর যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ওরে কেমন করে ধ্বংস করবে আগুনের ইতেজ বিশ্ব বড় আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারা সাফাবে কোরআনের পাতা সুবহানাল্লাহ বলেন তারা সাফাবে কোরআনের পাতা একটি সূরাও হবে না ম্লান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আরো কিছু বলছে ওরে পাকিস্তানের জিয়া মোল্লা দুর্ঘটনায় ভাই ইতিহাস জানেন কি একটু কথা বলেন ওরে পাকিস্তানের জিয়া মোল্লা দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হলো আমার আল্লাহর কোরআন পুড়ে নাই আল্লাহ বলতেছেন এই কোরআন আমি পাঠালাম সংরক্ষণ করার আমার দায়িত্ব গ্রহণ করলাম আমার ভাইরা পাকিস্তানের রাষ্ট্রনায়ক তিনি আমার ভাইরা তার পকেটের ভিতরে একটি কোরআন থাকতে কি সুবহানাল্লাহ বলবেন না তার বিমান দুর্ঘটনায় জ্বলে পুড়ে ছাই কাই হইছে আমার আল্লাহর কোরআনের একটিও হরফ পড়ে না একটু চিল্লায় দেন সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআনুল কারীম জবাব দিল আমার সঙ্গে তেলাওয়াত করেন কোরআন শরীফ পড়লে সব হবে আল্লাহ নিজে বলে দিলেন এই কোরআন থেকে যদি কেউ একটি হরফ একটি অক্ষর যদি কেউ উচ্চারণ করে সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামাতে দশটি করে নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেয় দশটা ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয় কোরআন শরীফ তেলাওয়াত করলে সব হয় কোরআন শরীফ শুনলে সব হয় আর এই কোরআন মোতাবেক যদি জীবন চালাতে পারি পরকালে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করে দিবে একটু তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম যালিকাল কিতাব লা রাইবা ফি একটু চিল্লা কর আল্লাহু আকবার আল্লাহর কোরআন জবাব দিল এই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোন জায়গায় ভুল নাই আর ভুল আছে এমন কোন সন্দেহের অবকাশ মাত্র কোরআনুল কারীমের ভিতরে না একটু চিল্লা কর সুবহানাল্লাহ আপনারা অনেকে পীর সাহেব হুজুরদের কাছ থেকে পীরজাদাদের কাছ থেকে বিশেষ করে আমার অত্যন্ত কাছের মানুষ আল হযরত মাওলানা সাইফউদ্দিন ভাইয়ের কাছে শুনছেন প্রচারক শুনছেন আমি বাংলাদেশি ঠিক কিনা বলেন আমার ভাইরা তবে কোরআন শরীফের বাড়িটা কোথায় কি আপনারা কি জানেন নাকি দেখি কোরআনের কাছে জায়গায় দেখি কোরআন এই পৃথিবীতে এক একজন ব্যক্তির এক একটা অ্যাড্রেস ঠিকানা থাকে কোরআন তুমি আমাদেরকে জবাব দাও তোমার বাড়িটা কোথায় কোরআন আমাদেরকে জবাব দিল আপনারা তেলাওয়াত করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাওহিম মাহফুজ একটু চিল্লা কর আল্লাহু আকবার কোরআন বললাম আমার বাড়িটা হলো লাওহ মাহফুজের
আল্লাহ বলেন কোরআন আমি পাঠাইলাম কথা বলেন কোরআন কে পাঠাইছে আর জোরে কোরআন কে পাঠাইল আল্লাহ বলেন কোরআন আমি পাঠালাম আর সংরক্ষণ করার হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ কুদরতি হাতে গ্রহণ করলাম পৃথিবী যতদিন কোরআন থাকবে ততদিন খ্রিস্টান পাদ্রি লেখক আমার ভাইরা যার নাম এইসহাট তিনি বিশ্ব কাঁপানো আমার ভাইরা 100 মনীষীর নাম নেতার নাম একটা লিপিবদ্ধ করেছেন সেই বইটার নাম কি দি হান্ডেড কি কথা ঠিক না বলে উনি 100 মনীষীর নাম লিখতে দিয়ে আমাদের নবীর নাম প্রথম র‍্যাঙ্কে রেখে দিয়েছেন একটু জোরে কল সুবহানাল্লাহ খ্রিস্টান পাদ্রি একে কল করছে যে তুমি খ্রিস্টান হইয়া মুসলমানদের নবী বিশ্ব নবীর নাম প্রথম নম্বরে লেখলা কেন জবাব চাই এই ছাত্রী জবাব দিলেন এজন্য লিখছি যে বিশ্ব কাঁপানো যে 99 জন ব্যক্তিত্বের নাম আমি লিপিবদ্ধ করেছি এদের এ টু জেড জীবনী আমাকে পড়তে হয়েছে জানতে হয়েছে কিন্তু ওদের ভিতরে কিছু না কিছু ত্রুটি আমি পেয়ে গেছি কিন্তু বিশ্ব নবীর চরিত্র উপরে আমি একটা কলমের নিব বসাতে পারিনি একটু চিল্লা কোন সুবহানাল্লাহ কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম গল্প শুনলাম ইতিহাস শুনলাম কোরআন এমন একজন মহামানবের নামের ঠিকানা ওই ব্যক্তির পরিচয় আমরা জানতে চাই যার চরিত্র উপরে কোন জায়গায় কালিমা নাই কোরআন জবাব দিল আমার সঙ্গে তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহু আকবার বলবেন না আল্লাহ পাক নিশ্চয়ই এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ যার চরিত্র উপরে একটা কালি নিব বসাবার শক্তি এ পর্যন্ত করা হয় নাই ভবিষ্যতে হবে না একটু চিল্লায় কান নারে তাকবীর তিনি হলেন আমাদের নবীকে একটু কথা বলেন যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না তার হাতের কাউসারে পানি আল্লাহ পাক আমাদের কাছে নসিব করে দেন যখন আমিন আমার ভাইরা আমি আপনাদের কাছে বাংলাদেশী হিসেবে পরিচয় হইলাম আপনারা জানেন মুসাদ্দদ জামান আপনাদের কাছে গল্প শোনানো হবে যেহেতু আপনাদের জীবন ধন্য আমার ভাইরা আপনারা পাইছেন মুসাদ্দদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি একটু জোরে কর নারে তাকবীর আপনারা পাইছেন ভারতবর্ষে আমার ভাইরা তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহ যিনি শুয়ে আছেন বসিরহাটের আমবাগান ধন্য করে একটু চিল্লায় কন সুবহানাল্লাহ যার স্মৃতি আমার বাংলাদেশে সিদ্দিকিয়া জামে মসজিদ সিদ্দিকিয়া মার্কেট আমিনিয়া মাদ্রাসা আমিনিয়া জামে মসজিদ সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদ লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা করেছেন আল্লাহর ওলিরা আমার ভাইরা গোটা বাংলাদেশে একটু জোরে কন আমার ভাইরা আপনারা তারই অনুসারী আমার বাপ দাদা যারা ছিল তারাও ছিল মুজাদ্দদ জামান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির ফুরফুরা শরীফের অনুসারী ছিলেন আমার ভাইরা আমাদেরকে ধরতে হবে দুইটা জিনিস কয়টা জিনিস কথা বলেন একটা হলো কোরআন আর একটা হলো হাদিস একটু চিল্লা কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাংলাদেশের একজন অমুসলিম গায়ক যার নাম হলো নকুল কুমার বিশ্বাস কি করলাম একটু কথা বলেন নকুল কুমার বিশ্বাস একটা খুব সুন্দর এখানে একটা জিনিস লেখা আছে আমি দেখতে পাইলাম আমার ভাইরা সাম্প্রতিক আপনার সম্প্রীতি বজায় রেখে অরাজনৈতিক একটি সংগঠন সবাই বলে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ বলতেছিলাম একজন অমুসলিম তার চিন্তা ভাবনা আপনারা ইউটিউব সার্চ করবেন আপনারা পাইয়া যাবেন আমার বন্ধুগণ তিনি যত লেখাপড়া করেছেন ইসলামী ইতিহাস নিয়ে একটু সুবহানাল্লাহ বলেন শুধু তাই না তার বাড়ি হলো ফরিদপুর জেলায় একটু মুখস্থ কোন জেলায় বললাম ফরিদপুর জেলায় তিনি 2 কোটি আরো বেশি টাকা দিয়ে একটি মসজিদ নির্মাণ করেছেন সুবহানাল্লাহ বলেন শুধু তাই না আপনারা ইউটিউব চালাইলে বুঝতে পারবেন আমার নামটা বুঝে নেন নকুল কুমার বিশ্বাস নামে সার্চ করলেই পাইবেন তার গান কথাবার্তা ইসলাম নিয়ে একটু জোরে কোন সুবহানাল্লাহ সে কোরআন নিয়ে কি গবেষণা করেছেন কি গান গাইছে আমি আপনাকে শোনাচ্ছি আল্লাহ বললেন আমি কোরআন পাঠাইলাম হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করলাম এই পৃথিবী যতদিন আল্লাহর কোরআন থাকবে ততদিন আর নকুল কুমার বিশ্বাস তার গানে গানে কি বলল অমুসলিম গায়ক হলেও তিনি তার গানে গানে বলল যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জোরে কর না, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে ধ্বংস করবে আগুনের ইতেস, বিশ্ব বরাছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা সাফাবে কোরআনের পাতা, সুবহানাল্লাহ বলেন, তারা সাফাবে কোরআনের পাতা, একটি সূরাও হবে না ম্লান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরো কিছু বলছে, ওরে পাকিস্তানের জিয়া মোল্লা দুর্ঘটনায় ভাই, ইতিহাস জানেন কিনা একটু কথা বলেন, ওরে পাকিস্তানের জিয়া মোল্লা দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হলো, আমার আল্লাহর কোরআন পুড়ে নাই। আল্লাহ বলতেছেন এই কোরআন আমি পাঠালাম, সংরক্ষণ করার আমার দায়িত্ব গ্রহণ করলাম, আমার ভাইরা পাকিস্তানের রাষ্ট্রনায়ক তিনি আমার ভাইরা, তার পকেটের ভিতরে একটি কোরআন থাকতে কি সুবহানাল্লাহ বলবেন না, তার বিমান দুর্ঘটনায় জ্বলে পুড়ে ছাই কাই হইছে, আমার আল্লাহর কোরআনের একটিও হরফ পড়ে না, একটু চিল্লায় কান সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা কথা বলতে চাই, এই কোরআন যদি একজন হাফেজ দুনিয়ায় বেঁচে থাকে কি বলতে বুঝতেছেন নাকি, তার সিনার মধ্যে রয়েছে আল্লাহর কোরআন, আমি আলোচনা দীর্ঘ করে জানি কখন হুজুর এসে পড়ে, আমার টাইম শেষ হয়ে যাবে, আমি মূল কথায় যাইতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এক এক ফুলের ভিতরে এক এক রকম ঘেরা আল্লাহ সৃষ্টি করেছেন কিনা কথা বলেন, এক এক ফুলের ভিতরে আল্লাহ এক এক রকম রং সৃষ্টি করেছেন কিনা কথা বলেন না, আমার ভাইরা এক একজন বক্তার ভিতরে আল্লাহ পাক এক একটা প্রতিভা যোগ্যতা দান করেছেন, আমার ভিতরে যা আছে আরেকবার আরেকজন বক্তার ভিতরে তা নাই, তার ভিতরে যা আছে আমার ভিতরে তা নাই, প্রত্যেক আমরা অভাবী কথা ঠিকটা বলেন। আমার ভাইরা বলতেছিলাম ফুরফুরা শরীফের হুজুর, আমরা অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি দাম যাচ্ছে, উনি বলতেছিলেন ওমরের কথা ঠিক কিনা বলেন, কোরআনের কাছে আসলে আপনার আমার সম্মান বাড়ে না কবে, কথা বলেন না কেন, কেন কোরআনের কাছে আসলে সম্মান বাড়ে, কোরআন শুধু মুসলমানদের জন্য না বিশ্ববাসীর জন্য, যারা কোরআনের কাছে আসে আল্লাহ পাক তাদেরকে সোনার মানুষে পরিণত করে, একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি আজকের সময় দিতে পারবো না, তবে ছোট্ট করে বলতে চাই যে ওমরের কথা আপনারা শুনতেছিলেন, আমার ভাইরা নবীর মাথা আনতে চাইয়া নবীর সুন্দর চেহারা দেখে আমার ভাই ইসলাম কবুল করেছিল, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইন্দাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাঠাইলাম পছন্দ করে যে ধর্ম শান্তির ধর্ম, যার মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি সন্ত্রাসী নাই, এই ধর্ম হলো ইসলাম ধর্ম, একটু চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী এই কোরআনের দাওয়াত যখন চালাচ্ছেন, আবু জাহেল বল ভাতিজা মুহাম্মদ বেশি বাড়াবাড়ি করিস না, দাওয়াতটা বন্ধ করে দে, দাওয়াত যদি বন্ধ হয়ে যায় শোন, নারী গাড়ি বাড়ি ঐশ্বর্য ধন সম্পদের তোর কোনো অভাব থাকবে না, একটা আওয়াজ কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত তুই বন্ধ করে দে, আল্লাহর নবী চাচাতা কখনো সম্ভব হবে না, হায়াত যতদিন কোরআনের দাওয়াত আমি চালাবো ততদিন, একটু চিল্লা কোন সুবহান।
ইসলাম কবুল করে বাসায় ফিরতেছেন আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন নাকি তবে বাংলাদেশের ভাষা দিয়ে কথা বললে আপনাদের খুব ভালো লাগে অন্যটাকে দেখছি আইছে খাইছে কি করছস নাকি এইগুলো খইলে আপনাদের ভালো লাগে ঢাকার পোলা পোলা পর্যন্ত আপনারা কি এই ঢাকার পোলা যদি খাইবে যায় আরাক পোলারে কয় এমন শান্টিং মারমু তোর বাপ পর্যন্ত হুরকা যাবেনি আপনারা কি বুঝতে পারছেন আমার কথা কি বললো জানেন তোরে এমন ফিডান ফিডাবো মারবো এইটা তুই তোর বাবা যদি দেখে তোর বাপও ভয়তে দৌড় দিবেনি এখন পেশাল কুশাল দিয়ে সংক্ষিপ্ত আকারে আমি যদি কথা বলতে থাকি অনেকে বুঝবার পারবেন না আমার ভাইরা বলতেছিলাম আমার যুবক ভাইরা যখন কোরআনের কাছে নবীর কাছে ইসলাম কবুল করলেন ওমর যুবক যাচ্ছেন বাসায় বাসায় বুঝতেছেন নাকি বাড়িতে যাচ্ছেন যাইতে যাইতে দেখে প্রতিমধ্যে একটি সরসী যুবতী সুন্দরী তার সামনে হাজির ওই মেয়েটা ভাবতেছে আজকে আমার সতীত্ব হারাব আজকে আমি লাঞ্ছিত হয়ে যাব অপমানিত বুঝা মাথায় নিয়া আমাকে আজকে বাড়ি ফিরতে হবে কারণ ওই ওমরের জন্য আমার নবীজি প্রকাশ্য আজান দিয়া নামাজ আদায় করতে পারেন না আজকে আমাকে অপমানিত হইতেই হবে চিন্তা করতেছেন দূর থেকে ওমর তা বুঝতে পারছে বলতেছো মায়া ভয়ের তোমার কোনো কারণ নাই মা ও বাপ ভয়ের তোমার কোনো কারণ নাই আমার ভাইরা ওই মেয়েটা যখন শুনছেন মনে করতেছে ভূতের মুখি রাম নাম কারণ হলো আমার নবী যার কাছে অত্যাচারিত কখন আমাকে মা কয়া ডাকলে এমন করে ওর কাছ থেকে যে আমি নিরাপদ এটা চিন্তাও করা যায় না কাছাকাছি হয়ে গেছে আমার ভাইরা দেখতেছেন আমার ঠোঁট কাঁপতেছে আপনাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে কথা একটু আগে বলতেছিলাম আমার ভাইরা আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির আমার ভাইরা যিনি প্রধান খলিফা যিনি হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির আমার তোমার ভয়ের কোন কারণ নাই তুমি জানো না আমি আগের সেই ওমর আর এই ওমর এখন এক নই কিছুক্ষণ আগে কোরআনের কাছে নবীর কাছে যাইয়া আমি ইসলাম কবুল করেছি আমি হইলাম একজন মুসলমান যুবক একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ মাগো তুমি যদিও অমুসলিম আমার কাছ থেকে তুমি নিরাপদ সুবহানাল্লাহ বলেন না কারণ তুমি আমার আব্বা এখনি শুনায় দাও তোমার ঘর বাড়ি কোথায় তোমার বাসা পর্যন্ত নিরাপত্তা দিয়া নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো একজন মুসলমান যুবকের আমার কাছ থেকে তোমার কোনো ভয় নাই একটু চিৎকার করে বলেন নারে তাকবীর এর নাম হলো ইসলাম আমার ভাইরা সেই ধর্মে আমরা শামিল হয়েছি আল্লাহর কোরআনের কাছে এসে ওমরের কি হয়েছিল জানেন ওমর ছিল জিরো আল্লাহ পাক তাকে হিরো বানালো একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ শুধু ভারত বাংলাদেশ নয় তামাম পৃথিবী অর্ধেকটা রাজত্ব ক্ষমতা আল্লাহ ওমরের হাতে তুলে দিলেন একটু সুবহানাল্লাহ বলবেন না ক্ষমতা পাইলে মানুষের গর্ব হয় অহংকার আসে কিনা কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা বান্দা অহংকার করিস না অহংকার হলো আমি আল্লাহ আমার গায়ের পোশাক অহংকার করব আমি আল্লাহ কারণ বিনা স্তম্ভে বিনা খুঁটিতে আমি আল্লাহ পাক তামাম মাতলুকের জন্য ঝুলন্ত আসমানকে আমি তাদের জন্য সামিয়ানা বানিয়ে দিয়েছি
বুঝতেছেন আমার কথা? আল্লাহ বলে আমি অহংকার করব, কারণ আমি বিনা স্তম্ভে বিনা খুঁটি দেব তাম বিশ্ববাসীর জন্য আমি আসমানকে শামিয়ানা বানাই দিলাম, অহংকার করব আমি আল্লাহ, আর এই সমতল জমিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বান্দা বান্দির জন্য বিছানা বানাই দিয়েছি, একটু জিল্লায় কোন সুবহানাল্লাহ, পাহাড় সৃষ্টি করেছি আমি আল্লাহ, কথা বলেন পাহাড় কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলে পাহাড় সৃষ্টি করেছি এজন্য যাতে করে এই জমিনটা একেবারে পড়ে না যায়, এজন্য পেরেক আকারে আমি আল্লাহ পাক এই আপনার পাহাড় কে সৃষ্টি করেছি, একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর যখন ক্ষমতা পাইলেন, ক্ষমতার অপব্যবহার করে তিনি হলেন একজন মুসলমান খলিফা, একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। কি করছিলেন জানেন? একটু আগে আপনারা শুনতেছিলেন যে ঘরের মধ্যে আমার ভাইরা রাষ্ট্র বিরোধী কথাবার্তা হয় ওই বাড়িতে ওমর জায়া লাল কালি দিয়া চিহ্ন দিয়ে আছে, ওমরের পুলিশ জায়া তাকে সকালে গ্রেফতার করিয়া রীতিমতো শাস্তি দিয়া দেয়, যে ঘরের মধ্যে অভাব আছে ওই ঘরে আমার ভাইরা অভাবের জন্য যার সাহায্যের প্রয়োজন ওমর করতে একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ, যে বাড়িতে রোগাক্রান্ত রয়েছে সেখানে চিকিৎসার ব্যবস্থা করতেন, নিজেই নিজেই ঘোরাফেরা করতেন তার প্রজারা কি অবস্থায় রয়েছে, ছোট্ট একটি আমি আপনাদেরকে ওয়াকিয়া শোনাচ্ছি, তার খলিফা রাজত্ব আমলে তিনি কি করেছেন, ঘোড়ায় সওয়ার হয়ে চলতেছেন, চলতে চলতে আমার ভাইরা এমন করে একেবারে বর্ডার এলাকায় পৌঁছায় গেছে, সীমান্ত এলাকায়, যেমন বাংলাদেশ এবং ভারত দুটি দেশ পাশাপাশি অবস্থান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই দুটি দেশের মধ্যে, একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ, একেবারে শেষ সীমান্ত এলাকায় ওমর যে দেখতেন গভীর রাতে একটা তাবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে, বাচ্চাদের কান্নার আওয়াজ, এরপর ওদের মা কাছে বাচ্চারা কানতে হবে না ঘুমায়া পড়, রান্না সাফাইছি এরপরে রান্না হয়ে গেলে তোদেরকে ডাইকা খাওয়াবো তোর একটু ঘুমায়া পড়, ওমর আশ্চর্য হয়ে গেছে আমার দেশের মধ্যে অভাব, তাবুর মধ্যে ক্ষুধার যন্ত্রণার কান্না, আর মহিলা তার মায়ের কণ্ঠ শুনে আস্তে আস্তে করে চলে গেলেন তাবুর কাছে, জয় বলতেছেন মা ও মা কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর, মা বাচ্চারা কানতেছে ক্ষুধার যন্ত্রণা ঝটপট করতেছে, মা এমন করে হাড়ির মধ্যে কি রান্না হয়, কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর আমার জানতে ইচ্ছে হয়, বুড়ি কয় ও বক্কার যুবক আমার কষ্ট দুঃখের কথা তোমাকে শোনাইয়া কোনো লাভ হবে না, তবে তুমি যখন উপস্থিত হয়ে গেছো গভীর রাতে আইছো যখন শুনে রাখো ও মক্কার যুবক তুমি আমাকে কোনো অভাব দূর করতে পারবে না, তবে যখন চলে আসছো শোনো এই দেশের মানুষ আমি না অন্য দেশ থেকে এই বর্ডার অতিক্রম করে আজকে এক না দুই না তিন দিন প্রবেশ করেছি, কতদিন? তিন দিন প্রবেশ করেছি ও মক্কার যুবক, তিন দিনের মধ্যে আমি কলিজাতুলার সন্তানদেরকে এমন কিছু ক্ষুধা নিবারণ করার মতো খাদ্য আমি পৌঁছাতে পারিনি, নিজেও খাইতে পারিনি, তবে বাবা আমি মা আমার মতো দয়া আর আমার মতো মায়া আর কারো নাই, আপনাদের কাছে শুনতে চাই মায়ের মতো দয়া কি কারো আছে নাকি, যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুনিয়েছেন ওয়া কাদাব রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তানেরা আমি আল্লাহ আমার হুকুমের পরে আমার বিধানের পরে নামাজ রোজা হজ যাকাত যা কিছুর পরে তোর মা বাপকে খুশি করবি, তোর মা বাপের খেদমতে লেগে যাবি, তোর মা বাপ যেন কখনো অসন্তুষ্ট না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে কথা যখন বলবা নরম করে মিষ্টি ভাষায় কথা বলবা, উফিউ ওয়ালা তানহারহুমা তোমার কোন ব্যবহার যেন তোমার পিতামাতা ওহু শব্দ না করে, আর যদি ওহু শব্দ করে শোনো তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার দান সাদকা আমি আল্লাহ পাক আমার দরবারে কবুল হবে না, মা বাবার কথা মতো যে জন চলে
চলে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে ও তোর নামাজ রোজা যায় বিফলে ও তোর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না মা বাবা খুশি আমার আল্লাহ পাক খুশি মা বাবা অসন্তুষ্ট আমার আল্লাহ অসন্তুষ্ট আমার ভাইরা ওই বুড়ি বুঝাইতে যাইছেন ও যুবক শোনো আমি মা কি করব সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না আমি কি করলাম শেষ পর্যন্ত মরুভূমির পাথর নিয়ে ওই হাড়ির মধ্যে দিয়া জ্বালাচ্ছি কারণ এমন করে বাচ্চারা জানতে পারতেছে আমার মা আমাদের কিছু যেন রান্না বান্না করতেছে ওরা চাইতে চাইতে কানতে কানতে ঘুমিয়ে পড়বে সকাল হয়ে যাবে বাবা তুমি আমাকে কোনো ফুগার করতে পারবে না কাল সকালে ওমরের কাছে যায়া সাহায্য আবেদন করব ওমর যদি দিয়া দেয় তাহলে খাবো না হলে ক্ষুধার্ত জীবন ধারণ করতে হবে ওমরের কাছে সাহায্য নিয়া নিজে খাবো বাচ্চাদেরকে খাওয়াবো আপনাদের কাছে শুনতে চাই কথাগুলো কার সাথে বলতেছে আসলে ওই বুড়ি ওমরকে চিনে না ওমরের চোখে পানি ঝরতেছে বলছি মা ও মা আমি যদি তোমাকে উপকার করতে পারবো না তুমি যাচ্ছ ওমরের কাছে একটু অপেক্ষা করো দেখি তোমাদের জন্য আমি কিছু করতে পারি কিনা আমার বাড়া কিছুক্ষণের মধ্যে ইসলাম তাকে কি শিখে না ওমর অদ্ভুতের খলিফা হইয়া খাদ্য ঘরে যাইয়া তরি তরকারি নিয়া বস্তার মধ্যে ঢুকালেন আমার ভাইরা চাবি রক্ষক গুদাম ঘরের যিনি রক্ষক রয়েছেন আসলাম কেবল আসলাম এই গাঠি তরি তরকারি তুই আমার মাথায় তুলে দে আমার ভাইরা আসলাম বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি হলেন অদ্ভুত পৃথিবীর খলিফা আপনার মাথায় আটা তরি তরকারি বস্তা মানায় না বরং আপনি আমার মাথায় তুলে দেন যেখানে নিয়ে যাইতে হবে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তো আমরা প্রস্তুত রয়েছি ওমর কচ্ছে আসলাম ডিস্টার্ব করিস না বিরক্ত করিস না জানিস না আসলাম রে শোন আজকে এক না দুই না তিন দিনের মধ্যে আমার দেশের মধ্যে অন্য দেশ থেকে এমন করে মেহমান মুসাফির ঢুকছে আজকে এক না দুই না তিন দিন তাদের কাছে কোনো খাবার আমি পৌঁছাতে পারিনি যে অপরাধ আমার হয়ে গেছে তোকে বহন করতে হবে না এই গাঠি বস্তাগুলো এমন করে তুই আমার মাথায় তুলে দি সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা পদ্ম পৃথিবীর খলিফা যিনি হলেন রাষ্ট্রনায়ক সফল নায়ক গোটা পৃথিবীর অর্ধেকটা রাজত্ব পরিচালনা করেছেন তরি তরকারির বাস্তা নিয়া 18 বাস্তা নিয়া চলতেছে রমত তাবুর কাছে পৌঁছালেন বললেন মা আর দেরি করো না এই মুহূর্তে তুমি আটাগুলো সাইন্দে রুটি বানাও পদ্ম পৃথিবীর খলিফা ওমর নিজে হাতে তরি তরকারি কেটে দিলেন এরপর রান্না বান্না শেষ হয়ে গেল আমার ভাই জানেরা গভীর মনোযোগ ইসলাম তাকে কি শিখাইল আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ওমর কি করছেন জানেন এরপরে বাচ্চাদেরকে নিয়ে একটা বাচ্চাকে নিয়ে উরুর উপরে বসালেন বুড়ি খাচ্ছেন বাচ্চারা খাচ্ছেন ছোট্ট বাচ্চাকে নিয়ে উরুর উপরে বসায় যখন রুটির মধ্যে তরকারি দিয়া বাচ্চার মুখে দিচ্ছেন বাচ্চা যখন খাচ্ছে বুড়ি আর সইতে পারেন না বুড়ির চোখের মধ্যে পানি বাবা ও মক্কা যুবক অর্ধ পৃথিবীর বাচ্চা কেন ওমরকে আল্লাহ বানাইলো অর্ধ পৃথিবীর বাচ্চা যদি আল্লাহ ওমরকে না বানাইয়া তোমাকে বানাইতো তাহলে তিন দিন আমাকে অনাহারে কষ্টতে এইখানে বসবাস করতে হইতো না কার সাথে কথা একটু কথা বলেন না ওমরের সাথে ওমর তার নিজের পরিচয় দিলে তো লজ্জা পাবে বলল মা বুড়ি মা ওমরের কথা আপনাকে কইতে হবে না কালকে সকালে যাইও ওমর যেখানে বসে ওমর যেখানে থাকে আমিও সেখানে থাকি চিল্লা কোন সুবহানাল্লাহ মিথ্যা কথা কইলো না কিন্তু কথা বলে নিজের পরিচয় দিলেন না কালকে সকালে ওই বুড়ি আমার ভাইরা এমন করে যখন ওমরকে ওমরের পরিচয় পাইবে ওই বুড়ির কি অবস্থা হয় আর ওমর তাকে কি
পরিমাণ সাহায্য দেয় আপনাদের কাছে জিগাইতে আপনারা শুনবেন নাকি একটু কথা বলেন সবাই কি রাজি আছেন নাকি কারা কারা একটা হাত উঁচু করে দেখান তো দেখি নারে তাকবীর অনেক লম্বা কথা আমার ভাইরা ওমরকে একটু আগে শুনতেছিলেন হুজুরের মুখের কথা কাইটা আপনাদেরকে ওয়াজ করতেছি ঠিক আছে না একটি বিষয়ের উপরে হুজুর শেষ করতে পারিনি আমি পারবো না এরপর আমার ভাইরা চেষ্টা করতেছি একটি বিষয় নিয়ে আমার ভাই ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিল সাহাবা একরাম কোন পথে তাদের জীবনকে পরিচালনা করেছেন একটু লক্ষ্য রাখেন ওমর আসতেছেন বাড়ি একটা ঘরের মধ্যে মা এবং মায়া কথাবার্তা আলোচনা করতেছেন কথা বুঝতেছেন কিনা মাকে মা বলতেছেন মায়া এক কাজ কর দুধ তো দহন করা হয়েছে গাভী দহন করা হয়েছে দুধের ভিতরে তুই পানি মিশাই দি দুধ বেশি হইলে বিক্রি করলে লাভবান হব এমন ওমর কাছে কি ব্যাপার আমার দেশের ভাতা খায় আমি ওদেরকে খাওয়াই এমন করে ওদের তো ভাতার কষ্টের কোনো অভাব নাই সুতরাং আমার দেশের মধ্যে দুর্নীতি দুধের ভিতরে পানি মিশায় ওদের তো কোনো জায়গা আমি অভাব রাখিনি চিল্লাইকন সুবহানাল্লাহ আমার ভাইরা এবার লাভ দিয়া এমন করে ঘরের পাশে একেবারে কাছাকাছি দাঁড়াইছে বাইরে এরপরে মা কচ্ছে দুধের ভিতরে তুই পানি মিশা মেয়েটা বলতে পারবো না মা কচ্ছে কেন পারবি না বলে ওমর হলো নাই বিচারক ওমরের হাতে ওমরের লোকজনের হাতে যদি ধরা পড়ে যায় তুমি ওমর বা আমরাও বাঁচতে পারবো না সুতরাং এই অন্যায় কাজ আমার দ্বারা সম্ভব হবে না কাজটা ভালো না খারাপ কথা বলেন না দুধের ভিতরে পানি মিশানো আমার ভাইরা এরপরে এই কথা শুনছে ওমর শুনতেছেন ওই বুড়ি কচ্ছে শোন যে ওমরের ভয় পাচ্ছিস কত বুঝতেছেন নাকি সে ওমর তো এখন গভীর রাত ঘুমাচ্ছে তুই যে দুধের ভিতরে পানি মিশাবি তেরো পাবে না বুঝবার পারবে না সুবহানাল্লাহ বলেন ওমর এখন কোথায় কন্যা দাঁড়ায় আছে শুনতেছেন মেয়েটা কিভাবে জবাব দিল বলছে মা ওমর যদিও এরপরে দেখতে পাচ্ছে না সে তো ঘুমাতে পারে রাষ্ট্রীয় পরিচালনায় তার কষ্ট হয় বিশ্রাম করতেছে ওমর যদি ঘুমিয়ে থাকে ওমরও যদি না দেখতে পায় মাগো এই মুহূর্তে আমি দুধের ভিতরে পানি মিশাতে পারবো না এজন্য ওমরের চোখকে ফাঁকি দিতে পারলেও আমি আল্লাহর চোখকে ফাঁকি দিবার পারবো না একটু জোরে কল সুবহানাল্লাহ এর নাম হলো তাকওয়া এর নাম হলো ভয় একটু চিল্লা কল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সঙ্গে তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একটু চিল্লা কর আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানে ও ইমানদার বান্দা কারা যারা আল্লাহকে দেখে নাই আল্লাহর জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই ফেরেশতা আছে দেখে নাই আপনাদের কাছে জিগাইতে চাই আমরা ফেরেশতা কখনো দেখছি নাকি ফেরেশতা কি আছে নাকি আছে আমি ছোটকালে শুনতাম এখন আপনারা শুনে থাকেন আমাদের দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে আছে না কথা বলেন কারোর সাথে কোনোদিন দেখা হয়েছিল দেখেন নাই এই দুইজন ফেরেশতার কাজ কি আমাদের জীবনের সব কর্মফল এরা লিপিবদ্ধ করতেছে লিখতেছে আমার ছোটকালের মন মানসিকতার কথা করছি আমি একটু নাড়াচাড়া দিই দেখি যে ফেরেশতা নাই কথা বুঝতেছেন নাকি কয় যে গুনাহ লেখে নেকিও লেখে জীবনের সব কিছু লেখে যখন কোরআন পড়তে শিখলাম দেখি ওই দুজন ফেরেশতা যে কাজ করে এটা আল্লাহ কোরআনে দিয়েছেন একটু চিল্লা কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন একটু চিল্লা কোন আল্লাহু আকবার আল্লাহ বল কেরামান কাদিবেন দুইজন ফেরেশতা লিপিকার ফেরেশতা আছে তোমার জীবনের সব কর্মফল একটি শ্বাস প্রশ্বাসের হিসাবে লিখতেছে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামি আল্লাহ সব দেখেন শুনেন আল্লাহ মনের খবর রাখে কি রাখে না